ঠিক কি হয় বারমুডা ট্রায়াঙ্গেলের হদিস পেলেন বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি রহস্য যা নিয়ে ভাবতে গিয়ে কালঘাম ছুটছে সাধারণ মানুষ থেকে চিন্তাশীল ব্যক্তিদের কিন্তু সমাধান সূত্রে পৌঁছাতে পারেননি কেউই অবশেষে সেই রহস্যের জট খুলল বলে মনে করছেন অনেকেই জানা গিয়েছে পঁচাত্তরটি বিমান ও প্রায় একশোটির কাছাকাছি জাহাজ বারমুডা ট্রাঙ্গেলে প্রবেশের পরই উধাও হয়ে গিয়েছে এই রহস্যের মৃত্যুপুরি ডেভিলস ট্রাঙ্গেল নামে বিশেষ পরিচিত এই রহস্য জন্ম দিয়েছে অনেক প্রশ্নের পাশাপাশি আশঙ্কা ভয় ও চক্রান্তের এটি আটলান্টিক মহাসাগরের ওপর পাঁচ লক্ষ কিলোমিটার বর্গক্ষেত্রের একটি এলাকা যা ফ্লোরিডা পিউরেটো রিকো এবং বারমুডার মধ্যে অবস্থিত জানা যায় এই বারমুডা ট্রাঙ্গেল একশো বছরে এক জন মানুষের জীবন নিয়েছে বর্তমানে চ্যানেল ফাইভ তাদের দ্য বারমুডা অ্যাঙ্গেল ইনিগামা তথ্যচিত্রে দাবি করেছে সম্ভবত এই রহস্যজনকভাবে বিমান বা জাহাজ উধাও হয়ে যাওয়ার পিছনে রয়েছে একশো ফিট উচ্চতার রাফ ওয়েব বা ভয়ঙ্কর ঢেউ কিন্তু কী এই রাফ ওয়েব বিজ্ঞানীর পরিভাষায় একে বলা যায় অত্যন্ত ঝড়ো ঢেউ এই ঢেউগুলি একশো ফুট উচ্চতা পর্যন্ত উপরে উঠতে পারে উনিশশো সালে প্রথম একটি স্যাটেলাইটের সাহায্যে দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলে এই ভয়ঙ্কর ঢেউ লক্ষ্য করা যায় এই ঢেউগুলি সম্পর্কে আগে থেকে কোনো আভাস পাওয়া যায় না চ্যানেল পাঁচের তথ্যচিত্রে বিজ্ঞানীরা অভ্যন্তরীণ উদ্দীপকের সাহায্যে কৃত্রিম উপায়ে একটি ভয়ঙ্কর ঢেউ তৈরি করেন সাদাম্পটনের বিজ্ঞানীরা ইউএসএস সাইক্লোপস নামে একটি জাহাজ তৈরি করেন যা উনিশশো সালে তিনশো জনকে নিয়ে উধাও হয়ে যায় জাহাজটি প্রথম বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে বাইয়া থেকে বাল্টিমোর যাওয়ার সময় এটি উধাও হয়ে যায় উল্লেখ্য এই জাহাজটির ভগ্নাবশেষ বা তিনশো ছয় জনের কোনো চিহ্ন পাওয়া যায়নি সমুদ্রবিজ্ঞানী সাইমন বক্সবল বলেন আটলান্টিক মহাসাগরের ওপর তিনটি বিভিন্ন জায়গা থেকে তিনটি ভয়ঙ্কর ঝড় আসার ফলে ওই সময় ভয়ঙ্কর ঢেউয়ের সৃষ্টি হয়েছিল তিনি আরও বলেন এই রকম ঢেউ জাহাজটিকে টুকরো টুকরো করেও দিয়ে থাকতে পারে বিজ্ঞানী ডক্টর ক্রোস জেল কি বলেন এমন নয় যে শুধুমাত্র বারমুডা ট্রাঙ্গেলই এরকম ঘটনা ঘটেছে পৃথিবীর বহু জায়গাতেই এরকম ঘটনার ইতিহাস রয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে উত্তর মিললেও বারমুডা ট্রাঙ্গেলের রহস্যের সমাধান হয়নি দ্য ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বিজ্ঞানী ডক্টর ক্রোস জেলনিকির সঙ্গে একমত হয়ে জানিয়েছেন যে এই ট্রাঙ্গেলের সঙ্গে অন্য জায়গার কোনো তফাত নেই একই ধরনের বাতাস ও সমুদ্রে অবস্থান রয়েছে সেখানে